সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কাটছে। সকাল হলেই অষ্টমী হয়ে যাবে, পুজো শেষ। তো সকাল থেকে ভাবছিলাম যে আজকে আমরা দুজনে রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো বাট ফাইনালি রেস্টুরেন্টে এসেছি আমাদের হাওড়ার শিবা রেস্টুরেন্ট, সবাই জানো তোমরা, খুবই ভালো রেস্টুরেন্ট, নো প্রবলেম, ভালো জায়গা, বসারও জায়গা খুবই ভালো, এসি আছে। তো সকালবেলা একটু মনটা পড়ছিল ফিস ফ্রাই খাবো, তো আমি বিকালবেলাই খেয়েছি, সকালে হয়নি, বিকালে মানে ওই 6টা 7টা করে খেয়েছি। এখন এই শিবাতে এসেছি, অর্ডার দিয়েছি, আমার খুব খিদে পাচ্ছে, পেট কিন্তু ডাকছে, খেয়ে তারপর ঠাকুরটা দেখছি। আমরা মিক্সড রাইস, চিকেন কষা, রুমালি রুটি আর চিকেন ভর্তার অর্ডার দিয়েছিলাম। তো এই চিকেন কষাটা কীরকম চিলি চিকেন মতন লাগছে, আর ভর্তাটা এখনও আসেনি, ওটা আসছে। আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমি আর এই তো এসে গেছে চিকেন ভর্তা। আমি চিকেন রাইসটা, আমি মিক্সড রাইসটা খাবো আর রুটি দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা দুজনেই শেয়ার করে খাবো। চলো আগে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। খেয়ে দিয়ে যা বেরোলাম, বেরিয়ে সামনে একটা প্যান্ডেল আছে, সেইটা দেখতে যাচ্ছি। শিবা রেস্টুরেন্টের উল্টো দিকেই হয়েছে প্যান্ডেলের, ক্লাবের নামটা আমার ঠিক মনে নেই, তবে ভালোই করেছে মোটামুটি। এবার আমরা এলাম ঘাস বাগান, এখন অনেকটা রাত হয়েছে, তবে অন্য প্যান্ডেলগুলো ফাঁকা থাকলেও এখানে কিন্তু ভিড় রয়েছে, বেশ ভালোই ভিড় রয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেলটা প্রত্যেকবারেই আমরা আসি, খুব ভালো করে, আর এখানে বিশেষত্ব হচ্ছে প্রতিমা। ভেতরে চলো, গেলেই দেখতে পাবে। কি সুন্দর হয়েছে না ভেতরটা, দেখো দারুণ লাগছে। আমি আগে আগে দেখতে দেখতে চলে যাচ্ছি, ওকে বললাম তুমি পেছনে এসো ভিডিও করতে করতে। এইবার দেখো ঠাকুরের কথা যেটা বলছিলাম, এখানে শুধু লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক ছাড়াও দেবীর অন্য রূপেও পুজো করা হয়। তারা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের, দেখি দেখি দেখি
আছে কি পাবে না নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটা পঞ্চানন তলাতে পড়ছে, স্টেডিয়াম করেছে, ইন্ডোর স্টেডিয়াম করেছে। গোল গোল করে ঘুরে ওই পেছন দিয়ে ঘুরে যেতে হবে। এবার আমরা পরবর্তী প্যান্ডেলে এসেছি, সরস্বতী ক্লাব। এই ক্লাবের থিমটা যথেষ্ট মনকে ছুঁয়ে যাওয়ার মতন থিম। এখানে করেছে, এগুলো সব খাঁচা করেছে, খাঁচার ভেতর পাখি রয়েছে এবং প্রত্যেকটা খাঁচার দরজা খোলা। আর এখানে এই যে মানুষটাকে দেখা যাচ্ছিলো, এই মানুষটাকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। মানে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে মানুষের যে কীরকম লাগে, আমরা যে পাখিকে বন্দি করে রাখি ওদের যে কতটা কষ্ট হয়, এটাই উপরেই বানানো হয়েছে প্যান্ডেলের থিমটা। সত্যি সুন্দর হয়েছে, পাখিগুলোকে ওই জন্য আমার বন্দি করে রাখতে ভালো লাগে না। খোলা আকাশে উড়ছে, মানে খাঁচার মধ্যে রেখে দেয়, তারা কখন পালাতে পারবে সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা চেঁচিয়ে উঠলো আমার সাথে। চিন্তা ভাবনাটা ভালো, এবার আমরা যাচ্ছি ক্ষীরের তলা বাড়ি, দেখি ওখানে কি হয়েছে। ব্যাঙ্গুর প্যান্ডেল দেখাতে তোকে নিয়ে এলাম, খুব সুন্দর। ভেতরটা কিন্তু ভারী সুন্দর বানিয়েছে, সাদা হাতি ঘোড়া দিয়ে কাজগুলো যে সূক্ষ্ম করেছে, ভারী সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে দেখলে বুঝতে পারতে। ভালো জায়গায় নিয়ে এসছি, ঠাকুরটাও ভালো ছিল। এবার আমরা যাচ্ছি কদমতলায় সুবল সিদ্ধি সংঘ, ওখানে শুনেছি খুব ভালো হয়েছে, তাই আজকে শেষে। Thank you.
এখন সপ্তমী, রাত শেষ হয়ে বলতে পারো অষ্টমী পড়ে গেছে। এখানে লোকের প্রচণ্ড ভিড় রয়েছে। এখানে দড়ি জুটে যেই সমস্ত কাজগুলো করেছে এগুলো খুবই ভালো হয়েছে দেখতে। আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে প্রতিমাটা, দেখো লাল রঙের শাড়ি পরে রয়েছেন মা, মানে দেখতে অভূতপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, মানে প্রচণ্ড ভিড়, দাঁড়াতে দিচ্ছে না ওখানে মানে কোনোভাবেই, তাও যতটা পারলাম দেখালাম, দেখো কেমন হয়েছে জানিও। যেতে রাস্তা এই আর একটা প্যান্ডেল দেখতে পেলাম, এখানে তাঁত শিল্পটাকে মেনলি তুলে ধরার চেষ্টা করা রয়েছে। সেলাই মেশিন, তাঁতি তাঁত বানাচ্ছে, সুতো চতুর্দিকে সুতোয় ভর্তি, এখানে ছাপা মানে তাঁত শাড়ি তৈরি হচ্ছে, এই বিষয়টার উপরেই এখানে প্যান্ডেলটা তৈরি হয়েছে, বেশ ভালোই হয়েছে। এবারে জাতীয় সেবা দলের থিম হচ্ছে অমরনাথের পথে, অমরনাথ বানিয়ে করেছে, ভারী সুন্দর দেখতে লাগছে, চলো ওপরে উঠে দেখা যাক, চলো। এক ফসলা বৃষ্টির জন্য মাঠটা পুরো কাদায় ভর্তি হয়ে গেল। আমাকে রীতিমতো পেছন থেকে দেখছে, বলছে মোবাইলটা রেখে আগে নিয়ে দিয়ে যাও, নাবার জায়গাটা এত মানে সরু সরু একটা বিট দিয়েছে না, মানে খুবই সাবধানে নামতে হচ্ছে, নয়তো হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো করে বিট দিলে এরকম হতো না, এখান দিয়ে আবার এক ফোঁটা এক ফোঁটা জলও পড়ছে। ঠিক আছে চল। এখানে ঠাকুরের একটাই বিশেষত্ব, রাগী চোখ নিয়ে তাকায়, এবারেও তাই। সত্যি ঠাকুরটা দেখতে আমার প্রত্যেকবারেই আসি, খুবই ভালো লাগে, দেখো কি সুন্দর লাগছে না।
অলমোস্ট এবার আমরা ঢুকছি পাগলা ফৌজে। আজকে এই প্যান্ডেলটা দেখেই আমাদের ঘোরা শেষ করব। দেখি ভিতরে কি করেছে। গো গ্রিন, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। চলো দেখা যাক ভিতরে গিয়ে। দুটো কালারের দুটো বালতি দিয়েছে। মণ্ডপে হাত দিতে বারণ করেছে না, এতো পৃথিবীর ভেতর পুজো করছে। সুন্দর মোটামুটি ভালোই হয়েছে এই প্যান্ডেলটা। তো আজকের মতো আমাদের ঘোরা শেষ। সকলকে জানাচ্ছি শুভ অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সকলে পুজো খুব ভালো করে কাটিও, মজা করো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।